আচ্ছা, তোমরা তোমাদের নতুন পড়াচ্ছি আবার মরু অঞ্চলের জীব জগৎ বা ডেজার্ট অ্যানিমাল বা ডেজার্ট বায়োডাইভার্সিটি, এটা তোমাদের পড়ে রাখতে বলেছিলাম বই থেকে। তো তোমাদের যদি কোনো সমস্যা হয় সেটা জানাতে বলেছিলাম, তোমরা কেউ জানাওনি, আশা করি কোনো সমস্যা হয়নি বইটার মধ্যে থেকে। তবু আমি একবার এই জায়গাটাকে ভালো করে একবার দেখে দিচ্ছি। তো এখানে তেমন আশানুরূপ কিছু বোঝানোর নেই। তো যেমন মনে করো থর মরুভূমির সীমানা, আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার মধ্যে তো একটাই মরুভূমি রয়েছে, থর মরুভূমি, সেটা আমরা জানি। থর ডেজার্ট, সেই তার ক্যারেক্টারিস্টিক ফিচার্স কী? সেখানে বৃষ্টি কম হয় খুব, বালি আর অঞ্চল দেখতে পাওয়া যায়, প্রচুর বালি দেখতে পাওয়া যায়, জল থাকে, জল নেই, ভালো চাষাবাদ হয় না, গাছপালা হয় না, বৃষ্টিপাত ভালো হয় না, এসব জিনিসগুলো একটুখানি দেখে নেবে। এগুলো তেমন উল্লেখযোগ্য কিছু নয়, এগুলো একবার পড়তে হবে। কিন্তু তা সত্ত্বেও এবার আরব মরুভূমিতে কী কী ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়? দেখো, এই সমস্ত উট বা ক্যাঁকড়া বিছে এগুলো খুব বিষাক্ত প্রাণী, বিশেষ করে ক্যাঁকড়া বিছে হচ্ছে খুব বিষাক্ত প্রাণী, ঠিক আছে? এর কামড়ালে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে থাকে, ঠিক আছে? সজারু, কেউটে সাপ, কেউটে সাপ বা সবচাইতে ডেজার্ট ভাইপারাসুস বা ডেজার্টের যে আমাদের রাসুস ভাইপার যেটাকে বলা হয়, সেটা চন্দ্রবোড়া, খুব খুব ইম্পর্টেন্ট, হর্ন হর্ন থাকে তাদের মাথায়, দেখবে হর্ন থাকে। যদি তোমরা গুগলে সার্চ মারো দেখবে তো হর্ন স্নেক, ওই হর্ন স্নেক কিন্তু খুব ডেঞ্জারাস বালি বা বালির বা ডেজার্ট স্নেকগুলোর মধ্যে, ঠিক আছে? ওরা একদম লুকিয়ে থাকতে পারে বালির মধ্যে, খুব ডেঞ্জারাস স্নেক কিন্তু ওইগুলো। আচ্ছা, চীন মঙ্গোলিয়ার ঠান্ডায় গোবি মরুভূমি, গোবি ডেজার্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, এই ওয়ার্ল্ডের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট একটা ডেজার্ট। আচ্ছা, এখানে তো তোমরা দেখবে হচ্ছে ব্যাট্রিয়ান উট বা ব্যাট্রিয়ান ক্যামেল যেগুলো, সেগুলো দেখতে পাওয়া যায়। এই যে কুঁজ দেখতে পাচ্ছি না, এই কুঁজ, উটের কুঁজ, এই কুঁজ দুটো থাকে ব্যাট্রিয়ান উটের, এই বড়ো সাইজের দেখতে হয়। যেমন একশৃঙ্গ গন্ডার বা দ্বিশৃঙ্গ গন্ডার, ওয়ান হর্ন ডাইনোসরাস বা টু হর্ন ডাইনোসরাস যেরকম আলাদা হয়, সেরকম ব্যাট্রিয়ান উট আর আমার ইন্ডিয়ান উট এগুলো দুটো আলাদা হয়, ঠিক আছে? ব্যাট্রিয়ান উটের যে দুটো থাকে তাতে, আর তারপরে বিভিন্ন ধরনের অ্যানিমালস তোমরা দেখতে পাবে এখানের মধ্যে। তার মধ্যে থেকে একটা জিনিস বলে দিচ্ছি, ময়ূর টয়ূর এই সমস্ত, চিল, ঘুঘু এই সমস্ত তোমরা দেখবে। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট গিটগিটি, একটা ইম্পর্টেন্ট লিজার্ট কিন্তু ডেজার্টের, এটা দেখতে পাওয়া যায় এই লিজার্টগুলো। দেখো, এর সারা গায়ে কাঁটা কাঁটায় ভর্তি থাকে এবং গাগুলো খুব খসখসে হয়, ঠিক আছে? একটা ন্যাশনাল জিওগ্রাফির একটা ডকুমেন্টারি আছে এই 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 পার্টিকুলারলি এই স্পিসিসটাকে নিয়ে, তোমরা পারলে দেখতে পারো কোনো সময় যদি টিভিতে দেয় বা ইউটিউবে সার্চ মেরে দেখতে পারো। এই এই কাঁটাওয়ালা যে গিরগিটিটা রয়েছে, লিজার্টটা রয়েছে, সেক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, এরা কিন্তু জল খায় না, জল এরা টানতে পারে, এদের গা কিন্তু পুরো ব্লটিং পেপারের মতন হয়। মনে করো কোনো জায়গায় একটু জল পড়ে রয়েছে, সে ও গিয়ে কিন্তু সেটাকে মুখ দিয়ে খাবে না, ও কী করবে, ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে পড়লে ওর পা দিয়ে কিন্তু ওই জলগুলো আস্তে 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 পুরো সারা দেহে শোষিত হয়ে গিয়ে মুখের কাছ পর্যন্ত চলে যাবে। ওরা এমন নয় যে ওরা স্কিন দিয়ে ভেতরে ঢুকিয়ে নিতে পারবে, সেটা নয়, কিন্তু ওটা মুখ অবধি চলে যাবে, ঠিক আছে? ওরা মানে এই সারা দেহটা এদের ব্লটিং পেপারের মতন কাজ করে। তাছাড়া অন্যান্য জিনিসগুলো রয়েছে, বিভিন্ন অ্যানিমালসগুলো দেখতে পাওয়া যায়। আচ্ছা, মরুভূমিতে মরুদ্যান কীভাবে সৃষ্টি হয়? মরুদ্যান মানে হচ্ছে যে, মরুদ্যান মানে হচ্ছে ওয়েসিস যাকে বলা হয়। ওয়েসিস মানে হচ্ছে কোনো মানে মরুভূমি অঞ্চলে যেখানে কিছু গাছপালা দেখতে পাওয়া যায়, সেখানেই গাছপালা থাকে, জল থাকে, এবং তার জন্য কী হয়, দু চারটে ঘর বাড়িও ওখানে থাকে। মানে কি, ওই জায়গাটার মধ্যে মানে মনে করো যে ওখানে পাথর টাথর থেকে ওখানের মধ্যে জল সঞ্চয় হয়ে বৃষ্টির জল ওখানটা বেশি পড়ে, সেইখানে এমন একটা জিনিস তৈরি হয় যে চারদিকে মরুভূমি, কিন্তু ওই জায়গাটায় কিছু গাছপালা বেঁচে রয়েছে, কিছু জল রয়েছে, কিছু দু একটা বাড়ি রয়েছে। এটা হচ্ছে মরুদ্যানের বৈশিষ্ট্য বা ওয়েসিসের ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে? আর যেহেতু মরুদ্যান অর্থাৎ সেখানে জল থাকবে, খাদ্যও পাওয়া যাবে, তার জন্য কী হবে, সারা মরুভূমিতে যা জীব থাকে তার থেকে বেশি মরুদ্যানে বেশি লোক দেখতে পাওয়া, বেশি জীব সংখ্যা বেশি, জীবের পরিমাণ সংখ্যা অনেক বেশি হয় মরুদ্যানে, ঠিক আছে? বাষ্পমোচন, ট্রান্সপিরেশন খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু পড়তে হবে একটুখানি। মানে ওখানকার গাছপালার পাতা আর আমাদের এখানকার পাতার মধ্যে পার্থক্য রয়েছে। ওখানে বিশেষ করে কণ্টক জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায় বা যাদের কাঁটা দেখ কাঁটা থাকে গাছে, তার কারণ হচ্ছে পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়ে যায়, পাতাগুলো কাঁটায় কাঁটায় কাঁটা হয়ে যায়, ট্রান্সফর্ম হয়ে যায় পাতাগুলো, তার কারণ যাতে বেশি পরিমাণে বাষ্প মানে জল যা শোষণ করে সেগুলো যেন অতিরিক্ত রোদ্দুরের তাপে যেন বাইরে বেরিয়ে না যায়। তো
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। মূল উদ্ভিদের মূলত্র বা ইয়ার ক্যাপ যেটাকে বলা হয়, রুট ক্যাপ, এই রুট ক্যাপটা খুব মোটা, এবং কারণ নিচে তো মাটি থাকে, মাটি থাকে না সেখানে তো পাথর টাথর থাকে, অর্থাৎ ওগুলো যেন নষ্ট না হয়ে যায়, রুটটা যেন নষ্ট না হয়ে যায়, তাই জন্যই এরকম ইয়ে থাকে, ক্যাপ থাকে। আচ্ছা, কিছু গাছ সম্পর্কে তোমাদের এখানে পড়তে হবে, যেমন প্রিকলি পিয়ার্স, প্রিকলি পিয়ার্স বলে একটা গাছ, কাঁটা কাঁটা আকৃতির দেখতে, ফণী মনসা। এবার আচ্ছা, এই সমস্ত গাছগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই সমস্ত গাছগুলোর ভেতরে না পাতার মধ্যে বা কাণ্ডের মধ্যে প্রচুর জল ওরা সঞ্চয় করে রাখতে পারে, তাই জন্য উটগুলোর উটেদের বা অন্যান্য বিশেষ করে উটেদের ওরা কিন্তু এই গাছগুলো খায়, তারপরে জলটাও পায়, খাদ্যটাও পায়, এবং তার সাথে মুখটা ওদের এমনভাবে ডেভেলপ যাতে ওরা কাঁটা কাঁটাগুলো যাতে ওদের মুখে কোনো ক্ষতি না করতে পারে, ওর মুখটা এমনভাবেই ডেভেলপ। জসুয়া গাছ, জসুয়া গাছ একটা খুব ইম্পর্টেন্ট গাছ হচ্ছে আমাদের, এর বৈশিষ্ট্যগুলো তোমাদের একটু পড়ে নিতে হবে, ঠিক আছে। প্রিকলি পিয়ার্স, জসুয়া, মেসকুইটস, সাগুয়ারো, এই গাছগুলোর বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট, আর ফণী মনসার বৈশিষ্ট্য। তাহলে কী কী বৈশিষ্ট্য বললাম? ফণী মনসা, প্রিকলি পিয়ার্স, জসুয়া গাছ, মেসকুইটস, এইগুলোর বৈশিষ্ট্য খুব খুব গুরুত্বপূর্ণ, সাগুয়ারো, সাগুয়ারোর বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনেকের ধারণা আছে হয়তো উটের মধ্যে, উটের যে কুঁজ আছে সেই কুঁজের মধ্যে পিছের দিকে যে একটা পাম্প মতন রয়েছে, সেই পাম্পের মধ্যে ওরা হচ্ছে জলটাকে স্টোর করে, একেবারেই নয়, ওটাতে তোমরা যা ভাবো সেটাই থাকে, ওটাতে চর্বি থাকে, ওতে প্রচুর চর্বি থাকে, কিন্তু ওদের ওদের আসল কথা তোমরা বড় হলে পড়বে, ওদের যে স্টোম্যাক রয়েছে, স্টোম্যাকের মধ্যে অনেক স্যাক রয়েছে, ওয়াটার স্যাক বলা হয়, তাই জন্য ওরা যখন জল পায় প্রচুর জল ওরা স্টোর করে দিতে পারে, তার সঙ্গে সঙ্গে ওদের যে আরবিসি রয়েছে, লোহিত রক্তকণিকা রয়েছে, ওর মধ্যে ওর মধ্যেও ওরা জলকে সঞ্চয় করে রাখতে পারে, মানে শরীর ওদের ওদের শরীরে অনেক রকম স্ট্রাকচারটাই অন্যরকম জলটাকে স্টোর করবার জন্য। ওরা যে টয়লেট করে সেই টয়লেটটাও কিন্তু খুব ঘন হয়, গাঢ় হয়, যাতে জল বেশি না শরীর থেকে বেরিয়ে যায়। আর পিঠের কেসটা হচ্ছে, মানে পিঠের কুঁজের কেসটা হচ্ছে, কুঁজের মধ্যে ফ্যাট থাকে, ঠিক আছে, জল পাওয়া যায় না, জল ওখান থেকে পাওয়া যায় না, ঠিক আছে, কিন্তু কোনো সময় যদি দরকার পড়ে তাহলে উটের উটের যে কুঁজ রয়েছে সেই কুঁজের মধ্যে থেকে ফ্যাটটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন রাসায়নিকভাবে ভেঙে গিয়ে জল উৎপাদন করতে পারে, একেবারে যে জিরো নীল সেটা নয়, ঠিক আছে, উটের যে পিঠের কুঁজ রয়েছে সেই কুঁজ থেকে ওরা জল পেতে পারে, সেটা খুব হার্ড কন্ডিশনে হলে, নর্মালি কিন্তু ওদের কুঁজটা সেইভাবে ডেভেলপ নয় যেখানে জল সঞ্চয়, জল স্টোর করে রাখে। কীভাবে ওরা মানিয়ে নেয় একটুখানি দেখবে, ওদের পায়ের যে খুঁটগুলো রয়েছে সেটা চ্যাটকালো হয় যাতে গরমটা না লাগে, ওদের গায়ে সারা গায়ে লোম দিয়ে থাকা থাকে যাতে তাপটা ভেতরে না ঢুকতে পারে, ওদের চোখগুলো সেইভাবে ডেভেলপ, মুখটাও সেইভাবে ডেভেলপ যাতে বালি ঝড় এলে ওদের শরীরে কোনো সমস্যা না হয়। তো এটা একটুখানি করতে হবে, কীভাবে উট মানিয়ে নিতে পারে। একটু মরু গিরগিটির কথা বললাম, মরু গিরগিটি, র্যাটেল স্নেক, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু র্যাটেল স্নেকটাও হচ্ছে কিন্তু এক প্রকারের মানে চন্দ্রবোড়া সাপ, ঠিক আছে, র্যাটেল স্নেকটা ওদের ল্যাজে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ল্যাজে আগাগুলো, ওদের যে স্কেল বা ওরা যখন খোলস ত্যাগ করে ওদের যে আঁশগুলো ওইভাবে ডেভেলপড হয়, ওই গোল গোল মতন ঝুমঝুমির মতন আকৃতি হয়ে যায়, অর্থাৎ ওই ঝুমঝুমির কতগুলো সংখ্যা আছে ওইটা দেখে বোঝা যায় ওর বয়স কত, ওই র্যাটেল স্নেকটা, বোঝা গেল? আচ্ছা, এবার আমাদের পড়তে হবে হচ্ছে যে জারবিল, জারবিল আর কিন্তু একটা জিনিস বলার, জারবিল, জারবিলটা তার মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট, জারবিল হচ্ছে ছোট ছোট ইঁদুরের মতো, যার পেছনের পাটা অনেক বড় হয়, সামনের পাটা ছোট হয়, তাই জন্য এদের বলা হয় ক্যাঙ্গারু ইঁদুর, ক্যাঙ্গারু ড্যাট বলা হয় তাই জন্য জারবিলকে, ঠিক আছে। আর জারবিলের একটা উল্লেখযোগ্য ক্যারেক্টার হচ্ছে এই জার এই জারবিল বা ক্যাঙ্গারু ড্যাট কিন্তু টয়লেট যেটা করে সেটা কিন্তু ক্রিস্টাল টয়লেট করে, মানে একদম কঠিন মূত্র ত্যাগ করতে পারে এই প্রাণীটা, ঠিক আছে, কারণ জল শরীরে বাঁচিয়ে রাখবার জন্য। আর এদের ক্যারেক্টারটা অনেকটা ক্যাঙ্গারুর মতন বলে, মানে বাহ্যিক দিক থেকে, এমনি নয়, বাহ্যিক দিক থেকে, অর্থাৎ সামনের পাটা ছোটো, পেছনের পাটা বড়, পেছনের পা দিয়ে জোরে জাম্প করে যেতে পারে, তাই জন্য এদের ক্যাঙ্গারু ইঁদুর বলা হয়, ঠিক আছে। আচ্ছা, মরু অঞ্চলের জীবনযাত্রাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কী কী এখানে ইয়ে দেখতে পাওয়া যায়, আদিবাসী দেখতে পাওয়া যায় সেটা কিন্তু পড়তে হবে, যেমন এগুলো তোমাদের বইয়েতেই রয়েছে, বুশম্যান যেমন দেখতে পাওয়া যায়, কালাহারি মরুভূমিতে জ্বর থাকে বুশম্যান, নামি মরুভূমিতে দেখতে পাওয়া যায়, তো কী কী ধরনের মানুষ থাকে, মানুষের মানুষের জীবনযাত্রা, সেটা জীবনযাত্রার মানটা না জানলেও তোমাদের কিন্তু নামগুলো জানতে হবে, কোথায় কারা থাকে না থাকে, ঠিক আছে।
আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এটা বাদ চলে গেছিলো, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, অ্যাস্টিভেশন বা গরম ঘুম, খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, গরম ঘুম মানে হচ্ছে যে ক্ষেত্রে প্রচণ্ড গরম যখন পড়ে তখন প্রাণীরা কি করে, তখন প্রাণীরা কোনো একটা পাথরের খাঁজে খুঁজে এখানে ওখানে ওখানে ওরা ওরা ওখানে ওখানে ওরা আশ্রয় নেয় গিয়ে, তার ফলে অতিরিক্ত গরমের হাত থেকে ওরা বাঁচতে পারে, অর্থাৎ পরিবেশ ওরা ঘুরে বেড়ায়, অর্থাৎ অতিরিক্ত গরমের জন্যও ঘুমায়। যেমন হাইবারনেশন শীত ঘুম, তেমনি অ্যাক্টিভেশন গরম ঘুমও হয়, বোঝা গেল? এবং এখানে কী করে, তার অতিরিক্ত গরমকালে এরা ঠিক শীত ঘুমের মতনই হয়, ওরা কোনো পাথরের খাঁজে বা মাটির তলায় ঢুকে ঢুকে থাকে এবং থাকে, অনেকদিনই থাকতে পারে ওখানে। হৃৎপিণ্ডের হারটাকে কমিয়ে রাখে, মেটাবলিজমটাকে কমিয়ে দেয়, বা বিপাকীয় হারটাও কমে যায়, তার ফলে কী হয় শরীরটা চালাতে পারে, খাদ্য গ্রহণ না হলেও চলতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাস্টিভেশন। এই হচ্ছে তোমাদের মরুভূমি অঞ্চলের মধ্যে পড়বে। তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আমরা আজকে পড়িয়ে দেবো, সেটা হচ্ছে মেরু অঞ্চলের জীবজগৎ। এক্ষেত্রে মেরু অঞ্চল মানে প্রচণ্ড ঠান্ডার দেশের যে সমস্ত প্রাণী জীব দেখতে পাওয়া যায়, প্রাণীরা বা জীবেরা, উদ্ভিদ প্রাণী বেঁচে থাকে, তারা হচ্ছে এই মেরু অঞ্চল, বা হচ্ছে যে আমাদের কী হচ্ছে আইস, যে সমস্ত আইসল্যান্ড, যেগুলো আইসল্যান্ড বলছি, আইস যেখানে সেখানে পড়ে, যেখানে যেখানে খুব ঠান্ডা থাকে, খুব মানে কোন করে ঠান্ডা, সুমেরু মেরু মহাদেশ এই সমস্ত অঞ্চলগুলোতে, ঠিক আছে? তো এই অঞ্চলগুলোর বৈশিষ্ট্য একটু পড়তে হবে, কোথায় কোথায় অবস্থিত। এবারে তীব্র ঠান্ডা থেকে বাঁচতে গেলে প্রাণীদের অভিযোজন খুব খুব ইম্পর্টেন্ট, কী 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 ওরা করতে পারে। এদের মধ্যে অ্যান্টিফ্রিজিং প্রোটিন দেখতে পাওয়া যায়, দেহের বাইরে মোটা চর্বি স্তর দেখতে পাওয়া যায়, মোটা এদের চামড়া হয়, এদের এদের প্রচুর লোম দেখতে পাওয়া যায় বাইরে, গায়ের বাইরে, ঠিক আছে? এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এবার শীত ঘুম, এই যে বললাম আমরা হাইবারনেশন, অ্যাস্টিভেশন বললাম, সেমনি সেরমভাবেই হাইবারনেশন, অতিরিক্ত ঠান্ডায় ওরা বাইরে থাকতে পারে না, কোনো গর্তে বা ছোপের মধ্যে বা মনে করো মাটির তলায় এরা আশ্রয় নেয়, এবং এখানে ওরা অনেক দিন কাটাতে পারে। যেমন আমাদের এখানেও সাপ যেমন মাটির তলায় গর্তের মধ্যে কাটাতে পারে সেরকমভাবে। আচ্ছা, মাইগ্রেশনটাও কিন্তু এই মেরু অঞ্চলের মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস। মাইগ্রেশন মানে মনে করো যারা ওরকম ঝোপে ঝাপে ঢুকে থাকে না বা মাটির তলায় ঢুকে থাকে না, সেই সমস্ত প্রাণী যেমন মনে করো পাখি, এই পাখিরা কী করে, ওই ঠান্ডার হাত থেকে বাঁচবার জন্য অন্য দেশে চলে যায়, অন্য অনেক দূর ওরা পাড়ি দেয়। এমনকি আমরা দেখেছি সাঁতরাগাছি ঝিলে বা চিড়িয়াখানায় বা বড় বড় আমাদের এখানে যে রবীন্দ্র সরোবর রয়েছে, বড় বড় ঝিল রয়েছে, সেই সমস্ত জায়গায় শীতকালের দিকে দেখবে প্রচুর বাইরে থেকে পাখি আসে। ওগুলো সব হচ্ছে মাইগ্রেটরি বার্ড বা বিদেশ থেকে আসা পাখি, ওদের আসতে যেতে কিন্তু অনেক সময় লাগে, ঠিক আছে? ওরা অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে না পেরে এখানে চলে আসে। এমন অনেক পাখি আছে যারা এখানে এসে তারা তাদের সন্তান প্রসব করে, সন্তান জন্মগ্রহণ করার পর সেগুলোকে বড় করে করে তারপরে নিয়ে চলে যায়। এইটা হচ্ছে ওদের মানে মেন কাজ, ফাংশনটা থাকে এই পরিযান করবার সময় বা মাইগ্রেশন করবার সময়, ঠিক আছে? বিশেষ করে শীতকালে এগুলো আমাদের এদিকে প্রচুর দেখতে পাওয়া যায়। আচ্ছা, মেরু ভাল্লুক, মেরু ভাল্লুকের বৈশিষ্ট্য, এটা একটু তোমরা পড়বে, এটা তোমরা একটা কাজ করবে, এটাকে তোমরা ভালো করে রিডিং পড়বে, বুঝলে? লাইন বাই লাইন দরকার নেই, এটা রিডিং পড়ো, যেটা বুঝতে অসুবিধা হবে এগুলো থেকে আমাকে জিজ্ঞাসা করবে, তাহলেই হবে। পায়ের বিশেষ বৈশিষ্ট্য মরু ভাল্লুকের, তাহলেই এগুলো পড়লেই হবে। কেন মরু ভাল্লুক বিপন্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, প্রচুর গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, মেরু অঞ্চল আস্তে আস্তে কমে আসছে, তাই জন্য ওরাও আস্তে আস্তে চলে যাচ্ছে। তার সত্ত্বেও চোরা শিকারি তো রয়েছে, চোরা শিকারীদের নোখ চামড়া ইত্যাদির জন্য এদের ওপর প্রচুর আঘাত হানে, ঠিক আছে? এবার এই আন্টার্কটিক অঞ্চলে বা যেখানে দেখতে পাওয়া যায় আন্টার্কটিক অঞ্চলে জীবনযাত্রা কীরকম, এটা পড়তে হবে। স্লেজ গাড়ি, এটা আমরা জানি, কুকুরে টানা গাড়ি, এদের চাকা ফাঁকা হয় না কিছু। পেঙ্গুইন, খুব ইম্পর্টেন্ট জিনিস এখানকার, ঠিক আছে? এই পেঙ্গুইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানকার একটা প্রাণী, ঠিক আছে? এই পেঙ্গুইনদের, এই এম্পায়ার পেঙ্গুইন হচ্ছে সবচেয়ে বড় পেঙ্গুইন। এই পুরুষ এম্পায়ার এখানে মনে রাখতে হবে, কিন্তু এই এখানের মধ্যে পুরুষদের একটা ভূমিকা আছে ডিম বা বাচ্চা পালনের জন্য, পুরুষেরা কিন্তু এদের তা দেয়, মেয়েরা তা দেয় না, মহিলারা এখানে তা দেয় না, ঠিক আছে? এই পেঙ্গুইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, পেঙ্গুইন কিন্তু খুব যে দৌড়তে পারে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? পেঙ্গুইন কিন্তু ওই বরফের অঞ্চলে খুব জোর দৌড়তে পারে, অর্থাৎ তাড়া করলে কিন্তু খুব জোর দৌড়াবে, আর ওদের কিন্তু খুব মানে পুরুষগুলো, পুরুষ পেঙ্গুইনগুলো কিন্তু খুব নিজেদের মধ্যে মারামারি করে এলাকা দখলের জন্য, ঠিক আছে? পেঙ্গুইনের অস্তিত্ব বিপন্ন কারণ একই জিনিস, মেরে দেওয়া বা আমাদের চোরা শিকারি বা আমাদের এই গ্লোবাল ওয়ার্মিং এসবের জন্য, এইসব আর কিছু নেই, সব বেকার, এগুলোর দরকার নেই কোনো।
তো ঠিক আছে, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর ওজন ছিদ্র কিন্তু আমাদের ওই মেরু অঞ্চলের দিকেই হচ্ছে, তার মধ্যে দিয়ে পৃথিবীতে অনেক ক্ষতিকারক রশ্মি চলে আসছে। ঠিক আছে, এইগুলো তোমরা একটু দেখো, পড়ো দুটো চ্যাপ্টার, দুটো জিনিসকে পড়ো, মেরু অঞ্চল আর আমাদের মরু অঞ্চল, এই দুটো অঞ্চলকে পড়ো, তাহলে অঞ্চলগুলো আমাদের শেষ হয়ে যাবে। অঞ্চল শেষ হয়ে গেলে পরেই আমরা পরীক্ষা নেবো, এটা তোমরা পড়ো আগে। ঠিক আছে।